নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মায়ের বাড়ির কালী পুজোর সময় কিছু ছবি চলছে রাজপুর বিপত্তারিণী বাড়ির, তার সাথে আজকে আমরা সকলে হ্যাশট্যাগের যে বিষয়টা সেটা হচ্ছে যে অন্যমনস্কভাবে ভুল করে কোনো ভুল করেছো কি না। হ্যাঁ, আমি একটা সাংঘাতিক ভুল একবার করেছিলাম, আমার মনে পড়ছে। তো অনেকদিন পরেই আমরা সকলে হ্যাশট্যাগের মানে টপিকে নিয়ে আলোচনা করছি, এতদিন অনেক প্রবলেম ছিল। তো যাই হোক, এটা হচ্ছে মায়ের অন্নকূটের ছবি। আমি যখন চাকরি করতাম, আমার অফিস ছিল টিবোর্ডের অপোজিটে ক্রাউন অ্যালুমিনিয়াম হাউসের পাঁচতলায় আমার অফিসটা ছিল। তো ওইখান থেকে 17A আমাদের এখান থেকে একদম অরিজিনেটিং, এখান থেকে ছাড়তো, যেত হাওড়া, তো ওই টিবোর্ডের সামনে দিয়ে যেত। আমি কী করতাম, অফিস থেকে বেরিয়ে 17A উঠে পড়তাম, উঠেই টিকিট কাটতাম, বলতাম শেষ, মানে আমার এখানেই লাস্ট আর কি। তো নামটা বলতাম না, বলতাম শেষ বলে টিকিট কেটে ঘুমিয়ে পড়তাম। সে প্রায় এক ঘন্টা লেগে যেত বাসে আস্তে আস্তে। তো সেবার একবার কী হয়েছে, আমি এরকম উঠে পড়েছি, আর সারাদিন অফিস করার পর প্রাইভেট কোম্পানি প্রচুর খাটনি থাকে, মানে ঘুম পেয়ে যায়। তো সেখানে উঠে পড়েই আমি জানলার ধারে হাওয়া খেতে খেতে ঘুমিয়ে পড়েছি। তারপরে হঠাৎ এক জায়গায় চোখটা মেলেছি, মেলে দেখি বিশাল নদী, তারপরে সে জাহাজ, আলো ঝলমল করছে, মানে কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না। কারণ আমার রাস্তায় ওইখান থেকে কোথাও কোনো নদী বা জাহাজ এই সমস্ত পড়ার কথা নয়। তখন আমি মানে আর তখন আমি কলকাতায় নতুন, আমি তো কলকাতার মেয়ে নই, কলকাতায় আমি কিছু চিনিও না, ওইটুকুন রুটটাই চিনতাম। ওই চেপে বসতাম, ওখানে গিয়ে নামতাম, আবার চাপতাম, বাড়ি চলে আসতাম, কিছুই চিনি না। তো হঠাৎ আমি এরকম দেখে আমি আমার ঘাবড়ে গেছি। আমি তখন কন্ডাক্টারকে জিজ্ঞেস করছি যে এটা কোন কোন জায়গা, বলছে খিদিরপুর ডক। আমি সে কি, আমার তো রাস্তায় খিদিরপুর ডক পড়ে না, এটা কত নম্বর, বলছে এটা 12A। তখন আমি বললাম যে ও হরি, আমি না 17A ভেবে উঠে পড়েছি, আসলে নিচে যে আবার 2A-র ওই ল্যাচটা ছিল সেটা আর দেখিনি, আমি ওটাকে 17A ভেবে উঠে পড়েছি। তাও টিকিট কাটার সময় যদি নামটা বলতাম তাহলেও কন্ডাক্টর বলে দিত যেটা ওখানে যাবে না, সেটাও করিনি। তখন কি করি, আমার আমি তো কিছু চিনি না, তখন ওই কন্ডাক্টর, আমরা তো মানে পোশাক আশাক দেখে মানুষকে যাচাই করি, তা কিন্তু করা উচিত নয়। এত ভালো, ও কী করলো, বাসটাকে থামালো, থামিয়ে আমাকে, আমি তো কোনো দিক চিনি না যে আমি বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো, কিছু চিনি না। ও বাস থামিয়ে আমাকে অন্য একটা দিকে নিয়ে গিয়ে বললো, আপনি এখানে দাঁড়ান দিদি, এখান থেকে বাস যাবে এই দিক দিয়ে। মানে আমার ধারণা ছিল না যে আমার বাঁ হাত দিয়ে বাসে আসলে উঠবো না ডান হাত দিয়ে বাস আসলে উঠবো, এতটুকু আমার ধারণা ছিল না। ও সেই বাস থামিয়ে এসে আমাকে দাঁড় করিয়ে দিয়ে গেল যে এদিক দিয়ে বাসলে উঠবেন, এটা যাবে হচ্ছে মানে যেখানে যাবে বললো সেখান থেকে মোটামুটি আমি যেতে পারবো, ওই অবধি গেলে আমি যেতে পারবো। সেইখানে আমাকেও তুলে দিয়ে গেল বলে, সে তখন রাত্রি হয়ে গেছে, তো 6:30 সময় বোধহয় অফিস থেকে বেরিয়েছি, আর তারপরে অতক্ষণটা চলে যাওয়ার পরে সেখান থেকে ব্যাক করছি। সে অনেক রাত হয়ে গেছিলো আসতে, তারপরে যেখানে বাসটা শেষ সেখান থেকে নেমে আরেকটা বাস ধরে আমি বাড়ি এলাম। সেই রাস্তাটুকু আমার চেনা। ওই কন্ডাক্টর মানুষটি ওই রকম না হতেন আর আমাকে ওইখানে ছেড়ে দিয়ে বাস নিয়ে চলে যেতেন, তাহলে আমি কোন দিকে যাবো আমি জানি না। তখন খুব বয়স কম, তখন বোধ হয় 23-24 বছর বয়স, কিচ্ছু চিনি না। ওই রাতে ওই রকম খিদিরপুর ডকে এই মানুষটিকে আমি জীবনেও ভুলবো না। দামি পোশাক পরলেই যে ভেতরটা সুন্দর হবে তা নয়, ছেঁড়া পোশাকেও মানুষের ভেতরগুলো অনেক সুন্দর থাকে, তারাই আসল মানুষ।